Assalamualaikum everyone, welcome to Apsara's Mini Kitchen. আজকে একদমই নতুন আর খুবই মজাদার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আলু আর সুজি দিয়ে তৈরি এই স্ন্যাক্সটি খেতে কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে দুইটা আলু নিয়েছি, আলুগুলির খোসা ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা গ্রেটারের মাধ্যমে আলুগুলিকে আমি গ্রেট করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজটাকে মিহি কুচি করেও দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। 2 কাপ পানি আমি একসঙ্গে দিব না, আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাকি 1 কাপ পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা। জিরা আর কালো জিরাটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য একদম লো আঁচে ভেজে নিব, খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। এবার এখানে আমি সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কয়েক মিনিটের জন্য এই সুজির মিক্সচারটাকে রান্না করে নিব। খুব একটা বেশি সময় লাগবে না, কয়েক মিনিটের মধ্যে সুজির এই মিক্সচারটা বেশ ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুজির মিক্সচারটা একদমই ঘন হয়ে গেছে আর প্যানের গা ছেড়ে আসছে। আর জাল করব না, চুলাটা অফ করে দিয়ে সুজির মিক্সচারটাকে নামিয়ে নিব। সুজির মিক্সচারটাকে সেট করার জন্য আমি একটা ট্রের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এই ট্রের মধ্যে আমি সুজির মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি আর পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে উপরের দিকটা একটু স্মুথ করে দিচ্ছি। এরপর এই ট্রেটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর 30 মিনিটেই কিন্তু এই মিশ্রণটা একদমই সেট হয়ে যাবে। 30 মিনিটে একদমই ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি এগুলোকে আমার পছন্দ মতো শেপ করে কেটে নিচ্ছি। আমি এগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই রাখতে পারেন। এগুলো কাটা হয়ে গেলে এগুলো ট্রে থেকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এবার সরাসরি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। দুই পাশ থেকে ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে। তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। অনেক বেশি ক্রিস্পি হওয়ার কারণে কিন্তু এগুলো খেতে অসম্ভব মজা হয়েছে। একদমই ভিন্ন স্বাদের এই স্ন্যাক্সটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এরকমই সব মজাদার কিন্তু সহজ রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার কোনো রেসিপি বাসায় ট্রাই করে থাকলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে, লিঙ্কগুলি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।